এটা বিয়ে বলে ভুল হবে, তাকে তার তাকে ব্ল্যাকমেল করা হয়েছে, তা অশ্লীল ছবি ভিডিও তুলে জিম্মি করে তার বাধ্য করে কাবিনামা সই নেওয়া হয়েছে, এবং সেটা আমার মেয়ে সিনথিয়া ইসলাম তিশা যখন বয়স পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়, মেডিকেলের বোর্ড ছিল, সেই বোর্ডের সামনে এসে সে জমানবন্দি দিয়েছে, স্টেটমেন্ট দিয়েছে যে তাকে ব্ল্যাকমেল করা হয়েছে, অশ্লীল ছবি ভিডিও তুলে জিম্মি করা হয়েছে, জিম্মি করার পরে তাকে তার কাছে কাবিননামায় সই চেয়েছে, সে কাবিননামায় সই দিবে না। তখন বলছে নাহলে এগুলো সব ফেসবুক ইন্টারনেটে ছাড়ে দিব, তোমাকে স্কুল টিসি দিয়ে বাইর করে দিব স্কুল থেকে, আমি গভর্নিং বডির সদস্য, হ্যাঁ প্রিন্সিপাল আমার ক্লাসমেট, বাধ্য হয়ে কাবিননামায় সই দিয়েছে। মোস্তাক একজন ছেলেকে ভাড়া করে, আমার মেয়ের বয়ফ্রেন্ড বানাতে, এটা মোস্তাক ছেলেকে ভাড়া করে, সেটা তনিমার মাধ্যমে ওই ছেলে আসে আমার মেয়ের সাথে মেয়ের বয়ফ্রেন্ড হিসাবে পরিচয় করে, একসাথে করে ছবি টবি, এটা 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 মোস্তাক তনিমাকে দিয়ে করে। তো সেই মেয়ের সাথে সেই ছেলের সাথে বসে দেখা যায় যে তনিমা, আমার মেয়েও বসে আছে, সেই ছেলেও বসে আছে, তনিমা ছবি তুলে, এভাবে বিভিন্ন রকম ছবি তুলে, এরপরে এর মাঝখানে এইভাবে ছবি তুলতে তাকে ব্ল্যাকমেল করতে করতে এমন করে যাচ্ছে যে দশ বারো জনের সাথে সে অশ্লীল ছবি তারা তুলে, আমার মেয়ে স্বীকার করছে 10-12 জনের সাথে তার অশ্লীল ছবি আছে, অশ্লীল ছবি তুলছে। তোলার পরে তারপর বলতেছে এগুলো যদি এখন ফেসবুক ইন্টারনেটে ছাড়ে দিই কী হবে, যাক তোমার চিন্তা কিছু করিও না, আমি তুমি যে তোমার বান্ধবীর মেয়ে, আমি তোমার ক্ষতি তেমন করবো না, তবে আমার কথা মতো চললেই হবে। সে স্বাধীনভাবে বিয়ে করছে কিনা সেটার স্টেটমেন্ট টিশার যে মেডিকেলে জবানবন্দি দিচ্ছে সেটাই যথেষ্ট, এটার প্রশ্নের উত্তর আমাকে দেওয়ার আমি প্রয়োজন মনে করি না, যেহেতু তিশাই বলছে যে তাকে অশ্লীল ছবি ভিডিও তুলে জিম্মি করে তার কাছে সেটার কপি আমার কাছে আছে, আমি দিব আপনাকে। ১৯ বছর বয়সী কলেজ ছাত্রী তিশা এবং সেই কলেজের গভর্নিং বোর্ডের সদস্য 63 বছর বয়সী মুস্তাক ভদ্রলোকের সাথে এই মেয়ের বিয়ে নিয়ে দেশব্যাপী তোলপাড় চলতেছে। তারা অনলাইনে উদ্ভট উইয়ার্ড কাজ করে বেড়াচ্ছেন, অফলাইনেও করে বেড়াচ্ছেন, যেই কারণে দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন। তো এইসবের প্রেক্ষিতে আমরা একটা পর্ব আলোচনা করছি, দুই পর্ব আগে, যে তিশা দাবি করছে তার বাসার পরিবেশ খুবই ভালো না, ভয়াবহ, তার বাবা মা সারাদিন ঝগড়াঝাটি করতো, সে কোনো ভালো মানসিক অবস্থায় ছিল না, তার সাথে দুর্ব্যবহার করতো, মারধর করতো। তো বেসিক্যালি বাসার পরিবেশের কারণে সে এই পরিবেশ থেকে মুক্তি পাওয়ার জন্যে, সে বলে নাই যে মুক্তি পাওয়ার জন্য সে ভদ্রলোককে বিয়ে করছে, এটা বললে ওই অবশ্যই ভদ্রলোক হার্ট হবে, এটা অ্যাজ ইফ হচ্ছে সে অন্য একটা কারণে ভদ্রলোককে বিয়ে করছে, ভালোবেসে না। তো যাই হোক, সে এটা সরাসরি বলে নাই, কিন্তু এটা আমরা ওইটাই হচ্ছে সে বোঝানোর চেষ্টা করছে বা বুঝাইতে চাইছে। তো যাই হোক, তো এই ঘটনার প্রেক্ষিতে এখন তিশার বাবা হচ্ছে একটা সাক্ষাৎকার দিলেন, যেটা আমরা দেখলাম দেশ রূপান্তরের কাছে, সেখানে উনি যা বললেন যেটা আমরা শুনলাম, হাউ মাচ অফ ইট মেক সেন্স, এটা একটা প্রশ্ন, আরেকটা হচ্ছে যদি সেন্স মেক করেও তাতে আমাদের কী করার আছে, কিছু করার আদৌ আছে কি না। প্রথম হচ্ছে যে কতটুকু সেন্স মেক করে সেইখানে আমি জানি না ঠিক নেসারলি, কারণ উনি যা বললেন ঠিক সেন্সিবল মনে হইল না, ঠিক বিলিভেবল মনে হইল না। আমাদের দেশে এটা খুবই কমন কালচার যে মেয়ে যদি কোথাও প্রেম করে বিয়ে করে, তারপর হইতেছে ফুসলিয়ে ধর্ষণ, ব্ল্যাকমেইল, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, তারপর এইসব মামলা, এগুলো কমন টেম্পলেট। সো ভদ্রলোক ওই টেম্পলেটে আগাচ্ছেন, ওই টেম্পলেটে কথাবার্তা বলতেছেন যে মেয়েকে ব্ল্যাকমেইল করছে বা কী জানি বলে ধর্ষণ করছে, ফুল ভিডিও তো নিয়ে এগুলো বলে বেড়ান, মেয়েকে ধর্ষণ করা হয়েছে। আবার বললেন যে কি স্কুল থেকে বের করে দেওয়ার ভয় দেখানো হয়েছে, মানে এটা একটা কথা, একটা 19 বছরের মেয়ে কি স্কুল থেকে বের করে দেওয়ার ভয় দেখাইলে সে বুঝি 63 বছর বয়সের লোকের সাথে বিয়ে করতে রাজি হবে, মানে আর পৃথিবীতে স্কুল নাই, এই স্কুলে তাকে পড়তেই হবে। তো এটা হচ্ছে নো রিজন, তাহলে এই ভদ্রলোক এরকম নো রিজন কেন সামনে আনতেছেন? বাকিগুলো মেবি যদি বিলিভেবল হয়ে থাকে, যদি সত্য হয়ে থাকে, তাইলে ওগুলা তাও অ্যাটলিস্ট আলোচনার যোগ্য রিজন, এটা তো কোনো আলোচনার যোগ্য রিজনও না, তারপর উনি এটা কেন বলতেছেন? তার মানে ভদ্রলোক যেটা মনে হচ্ছে যে খড়কুটা ধরে জানা তা বলে যাচ্ছেন, এবং বাকি যেগুলো বললেন এগুলো একজন বাংলাদেশের কমন টেম্পলেট ধর্ষণ এই সেই না। যে গল্পটা উনি বললেন, কারো যদি ফলো করতে সমস্যা হয় একটু রিপিট করি, যে ওই মুস্তাকের মেয়ে আর তিশা হচ্ছে বান্ধবী। সো এই তিশার বাবার দাবি হচ্ছে এই মুস্তাক ভদ্রলোক তার মেয়েকে দিয়ে কোনো এক ছেলে
আনাইছে ভাড়া করায় সেই ছেলের সাথে তিশার প্রেম করাইছে, প্রেম করানোর পর তাদের অশ্লীল ছবি তুলছে এবং ছবি তুলে সেই ছবিগুলো দিয়ে ব্ল্যাকমেল করে তারপর তিশাকে বাধ্য করছে মুস্তাকে বিয়ে করতে, এবং শুধু নাকি একটা ছেলে না 10-12 ছেলের সাথে নাকি ছবি তোলাইছে। এইগুলো তো সবই অবিশ্বাস্য স্টোরি। সো ভদ্রলোকের এইখানে যা যা দাবি করলেন এখানে আসলে সত্যি বলতে আমি বিলিভেবল কিছুই পাই নাই। তারপরও যদি এখানে মানলাম যে আমরা এখান থেকে কনক্লুশনে পৌঁছানোর সুযোগ নাই, কিন্তু স্টিল আমাদের কনক্লুশনে পৌঁছানোর সুযোগ আছে, কারণ মেয়ে নিজে বলতেছে যে তার উপর কোনো জোর জবরদস্তি নাই। এমন না যে সে একবার একটা ভিডিওতে সে এসে একটু কথা বলে সংবাদ সম্মেলনে চলে গেছে আর তার চেহারা আমরা দেখতেছি না, ওই একটা সংবাদ সম্মেলন বা ওই একটা ভিডিওতে তাকে ভয় ভীতি দেখায় বলানো হয়েছে, এমন তো না। সে দিনে 50 করে অনলাইনে আসতেছে, ফেসবুকে আসতেছে, অফলাইনে অনলাইনে সবখানে ইন্টারভিউ দিয়ে বেড়াইতেছে, সারাদিন সে তার স্বামী নিয়ে গলাগুলি করে বেড়াচ্ছে। সো সেইখানে তাকে ব্ল্যাকমেল করে এগুলো করানো হচ্ছে, তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করছে, ব্ল্যাকমেল করে এগুলো করাচ্ছে, মানে এটা একটা খুন লেভেলের আনবিলিভেবল স্টোরি। এখন কথা হচ্ছে আপনার মেয়ে যদি আপনার অপছন্দের বিয়ে করে, অপছন্দের কোনো কাজ করে, অপছন্দের কোনো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে কী করণীয়? সেক্ষেত্রে কিছু করার নেই। আই এম সরি, মেয়ে এখন অ্যাডাল্ট, পৃথিবীর আইন আদালত কানুন, আপনি মেয়ে জন্ম দিয়েছেন, বাচ্চা জন্ম দিয়েছেন মানে তাকে আপনি কিনে ফেলার নাই, সে আপনার দাসী বান্দি না। আমারও 2 ছেলে আছে, আমার ছেলেকেও যদি আমার অবাধ্য হয় আমার খারাপ লাগবে, কষ্ট লাগবে, কিন্তু কথা হচ্ছে যে সে যখন 18 হয়ে গেছে সে একটা পূর্ণাঙ্গ মানুষ, সে এখন তার একটা নিজের জীবন আছে, সেই জীবনের ব্যাপারে তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে এবং সে তার নিজের জীবনকে সে নিজে ফাঁক আপ করার অধিকার আছে। অফকোর্স বাবা হিসেবে তার খুবই খারাপ লাগবে, খুবই কষ্ট লাগবে, তো সে যেন এইরকম কোনো কাজ না করে সেটা যতটুকু করণীয় আপনি বাবা হিসেবে যতদিন দায়িত্ব পালন করার ছিল, তার সে সাবালিকা হওয়ার আগ পর্যন্ত যখন ছোটো ছিল সেখান থেকে সঠিক শিক্ষা দীক্ষা দিয়ে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন তাকে একটা আদর্শবান মানুষ হিসেবে তৈরি করতে, যেন সে এই ধরনের কাজ করে। কিন্তু সে যদি এই ধরনের কাজ করে বসে এবং তার বয়স যদি 18 হয়, কিচ্ছু করার নাই, মেনে নিতে হবে, সভ্যতা মেনে নিতে হবে, সে এখন পূর্ণবয়স্ক মানুষ, সে আপনার দাসীবান্দি না, এটা তার জীবন, তার জীবন, সে যা ইচ্ছা তাই করুক। এখন এখন অ্যাগেন আপনার মেয়ের জন্য আপনি করতে পারেন, আপনি বলতে পারেন, আপনি দাবি তুলতে পারেন, আপনি চাইতে পারেন, আপনার খারাপ লাগতে পারে, আপনি আপনার মেয়ের প্রতি আহ্বান জানাইতে পারেন, কিন্তু জোর জবরদস্তি করার কোনো সুযোগ নাই এখানে। ফুসলিয়ে ধর্ষণ মামলাটি এসে দেওয়ার সুযোগ নাই এখানে, বিয়ের প্রলোভন দেখে এগুলো করার সুযোগ নাই। তাও এখানে অনলি থিং, ভদ্রলোকের একমাত্র একটা ভেরিফায়েবল জায়গা হচ্ছে ওনার দাবি, তিশা একটা মেডিকেল বোর্ডের সামনে নাকি এই ভাষ্য দিছে, তাইলে সেটা ডকুমেন্টেড থাকার কথা, এবং যেটা ভদ্রলোক বলছেন সাংবাদিককে পরবর্তীতে দিবেন সেই ডকুমেন্টটা। সো আপনি এত বড় বড় ভয়াবহ দাবি, মানে আপনি যদি আপনার দাবির পক্ষে এত বড় একটা ঘটনা ঘটছে, আপনি দাবি করতেছেন এত বড় একটা ব্যাপার, আপনার মেয়েকে এইভাবে করে ব্ল্যাকমেল করছে, আপনি যদি সারা দেশের সামনে, জাতির সামনে, ক্যামেরার সামনে এইভাবে এমনি করে ঠেসে ধরবেন যে যে দেখেন আমার মেয়ে মেডিকেল বোর্ডের সামনে এই কী জানি বলে অ্যাকাউন্ট দিছিল, সেটা না আপনি বলতেছেন সাংবাদিক চাইছেন আমি আপনার সাথে ইন্টারভিউ এখন ক্যামেরার সামনে দেখানো যাবে না, পরে গোপনে দেখাবো, কেন এটা তো গোপনে দেখানো জিনিস না, এইটা সংবাদ সম্মেলন করে দেখানোর জিনিস। সো বেসিক্যালি ভদ্রলোক যত কথা বললেন দাবি করলেন তার কোনোটাই সাবস্টেন্সিয়েটেড না, কোনোটা উনি প্রমাণ করার চেষ্টাও করেন নাই বিন্দুমাত্র, গল্পের পর গল্প বলে গেছেন আধ ঘন্টা, এবং ওনার সেই গল্প বিশ্বাস করার কোনো কারণ নেই, যেখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি মেয়ে প্রতিদিন সামনে এসে দাবি করতেছে সে স্বেচ্ছায় সম্পর্ক ভালো আছে, সুখী আছে, না ভালো আছে সুখী আছে কিনা না কি এটা তাদের ব্যাপার সেটা আমি জানি না। এই কথা হচ্ছে যে বিয়ের পর 1 সবাই ভালো থাকে, আসলে ভালো আছে না সুখী আছে এটা জানতে হইলে আমাদের অপেক্ষা করতে হবে 3-5 আর কি, রাইট? সো নাও 3-5 পর যদি সে ভালো এবং সুখে না থাকে বা কোনো একটা ইয়ে হয়, তাহলে তার জীবনটা হচ্ছে, স্পেশালি যদি বাচ্চা কাচ্চা হয়ে বসে, এবং যেই কারণে বয়স্ক লোকদের সাথে হচ্ছে বয়স্ক লোকদের বাচ্চা নেওয়া উচিত না, কারণ সেই বাচ্চারা হইতেছে সুস্থ হয় না বা ইয়ে হয়, শারীরিক সমস্যায় ভোগে, নানান মেল নিউট্রিশনে ভোগে বা পঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক ধরনের শারীরিক সমস্যায় ভোগার সম্ভাবনা থাকে। যাই হোক, যদি যারা বাচ্চা নেয় সেই বাচ্চাটা তো, এটা তো শুধু তাদের একটা একক সিদ্ধান্ত না, সেই বাচ্চাটার জীবন অসুক্ষতিগ্রস্ত হবে পটেন্সিয়ালি, মানে গ্যারান্টিড না পটেন্সিয়ালি। যাই হোক, স্টিল তারা অ্যাডাল্ট, তারা তাদের গ্রোন আপস, তারা তাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। তারা যদি সিদ্ধান্ত নেয় যে তারা এই একটা বাচ্চা আনবে, তিশা সারা জীবন এই বয়স্ক লোক মারা যাবে হয়তো কিছুদিন পর, তারপর তিশা আর কখনো বিয়ে করবে না, এই বাচ্চা নিয়ে সে সারা জীবন কাটাবে, এই বাচ্চা যদি অসুস্থ হয় এই বাচ্চা সে পেলে বসে বড় করবে, কিছু করার নাই, আমাদেরকে মেনে নিতে হবে। ইয়েস, আমরা এটা নিয়ে কথা বলতে পারি, টিশার বাবার অপছন্দ হলে এটা নিয়ে কথা বলতে পারে, আপনাদের আপনারা ঘরে কোনো বক্তব্য থাকলে আপনারা সে বলতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু ফুসলিয়ে ধর্ষণ, ব্ল্যাকমেল, এরকম ভয়াবহ সোনার বাংলার পাণ্ডামি করতে যদি আপনি নামেন, তাহলে আপনাকে উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে কথাগুলো বলতে হবে, সেই তথ্য প্রমাণ আপনি আমাদেরকে কাউকে দেখাচ্ছেন না। এবং ইটস হার্ড টু বিলিভ যে একটা মেডিকেল বোর্ডের সামনে এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার পর পুরো জিনিসটা চেপে গেছে ওই লোক, ওই লোকের প্রভাব ব্যবহার করে। ইয়াস, এই দেশ অনেক কিছু প্রভাব ব্যবহার করে হয়, কিন্তু এই ধরনের সেন্সিটিভ ইস্যুর ক্ষেত্রে মেয়ে এবং যে মেয়ে জাতীয় আলোচনার বিষয়বস্তু, আই ডোন্ট কোয়াইট বিলিভ যে এটা এইভাবে করা সম্ভব হইতো, এবং ওই লোক অত পাওয়ারফুল কেউ না।
তো যাই হোক, এই ভদ্রলোক তিশার বাবা এসে যা বললেন তার কোনো কিছুই বিলিভেবল মনে হয় নাই। আমার ভদ্রলোকের কাছে দুইটা অনুরোধ থাকবে। নাম্বার ওয়ান অনুরোধ হচ্ছে, আপনি যে দাবি করলেন এগুলোর পক্ষে ন্যূনতম তথ্য প্রমাণ উপস্থাপন করেন। আপনি দাবি করতেছেন আছে আপনার কাছে, তাহলে এটা সংবাদ সম্মেলন করে আমাদের সামনে উপস্থাপন করেন, সাংবাদিকদের কাছে দেন, যে আপনারা মিডিয়াতে পাবলিশ করেন, আমরা সেটা কপি দেখি। ইয়াহি আমিনের মতো আপনার আছে সব কিছু কিন্তু কিছুই দেখাবেন না, এরকম করবেন না, এগুলো প্রতারণার আলামত। আর নাম্বার টু হচ্ছে যে যদি আপনি বুঝে থাকেন যে আপনার কাছে কোনো তথ্য প্রমাণ নাই, আপনার মেয়ে এরকম একটা আকাম করছে, আপনার বাবা হিসেবে খারাপ লাগতেছে তার জন্য, তার জীবনের কথা ভেবে আপনি দুশ্চিন্তিত হচ্ছেন, আই হিয়ার ইউ, আই হ্যাভ অল দ্য সিম্প্যাথি ফর ইউ, কিন্তু কথা হচ্ছে সে অ্যাডাল্ট মেয়ে, গ্রোন আপ মেয়ে, সে যদি তার জীবনের ব্যাপারে এরকম সিদ্ধান্ত নেয়, এটা বিগ্রাজিংলি মেনে নেওয়া ছাড়া কিছু করার নাই, কিছু করার নাই, আই এম সরি, কিছু করার নাই। তার মেয়েকে আহ্বান জানাইতে পারেন, ভিডিও করে কান্নাকাটি করতে পারেন, কিন্তু মামলাবাজি করতে পারেন না।